আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমরা প্রতিদিন যখন শুরু করি, দিন শুরু করি, টেনশান থাকে। বিশেষ করে যারা বাহিরে বের হয় তারা একটা টেনশনে থাকে যে রাস্তাঘাটের দুর্ঘটনার বিষয়গুলো মাথায় আসে, অথবা রাস্তাঘাটের কথা বাদ দিলাম, সারাটা দিন আমার কেমন কাটবে। অনেক সময় অনেক বিষয় থাকে, যেদিন ওই দিন অনেক টেনশনের বিষয় থাকে যে আজকে অমুকের সাথে দেখা হবে বা অমুক বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই আলোচনাটা কী রেজাল্ট আসবে না আসবে, কেমন হতে পারে, এই সমস্ত নিয়ে জিনিস নিয়ে অনেক বিষয় নিয়ে আমরা টেনশনে থাকি। আমরা সারাটা দিন কীভাবে কাটবে সেই নিয়ে টেনশনে থাকি। সেই টেনশন মুক্ত হওয়ার জন্য আজকে একটা আমলের কথা বলবো, একদম সহজ আমল, একদম সহজ আমল। এই আমলটা আলহামদুলিল্লাহ করার সুযোগ হয়। সে আমলটা হলো, যদি আপনি ফজরের নামাজের পর যখন সূর্য উঠে যায়, সূর্য পুরোপুরি উঠে যাওয়ার পরে, মানে সূর্যোদয়ের যে টাইমটা থাকে সেই সূর্যোদয়ের টাইমের পরে 10-12 মিনিট, 8 মিনিট হলেও হয়, আমরা 10-12 মিনিটই ধরি, 10 মিনিট ধরলাম। এই 10 মিনিট পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত এই সময়টা মধ্যে, বিশেষ করে নাস্তা পর্যন্ত, সূর্যোদয়ের পর থেকে নিয়ে নাস্তা পর্যন্ত এই সময়টার মধ্যে যদি আমরা 2 রাকাত নামাজ পড়ি, তাহলে একটা উমরা করার সওয়াব পাব। আরও 2 রাকাত যদি নামাজ পড়ি, তাহলে সারাদিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সারাদিনের জিম্মাদারি মানে আমার সারাদিনের চলাফেরা, সারাদিনের কাজকর্ম, দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আর যদি আমার দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, তাহলে আমার কী টেনশন আছে, কোনো টেনশনই নেই। আলহামদুলিল্লাহ, আমি যদি সকালবেলা এই আমলটা করার সুযোগ পাই, সাধারণত আমি চেষ্টা করি এটা করার জন্য, এরপর সারাদিন আমি টেনশন মুক্ত থাকি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো বিপদ হবে না, আমার এমন কোনো ভুল সিদ্ধান্ত ইনশাল্লাহ নিব না যে সিদ্ধান্তের কারণে আমার ক্ষতি হতে পারে, কারণ আমার জিম্মাদারি তো আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমার জিম্মাদারি নিয়ে নিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভুল পথে চলা থেকে, ভুল কাজ করা থেকে আমাদেরকে আমাকে বিরত রাখবেন, এই বিশ্বাস নিয়ে আমি চলি আলহামদুলিল্লাহ। জন্য সারাদিন অনেক টেনশনের বিষয় থাকলেও এত টেনশন আসে না এই নামাজটা পড়ার কারণে। আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে উমরা সব পাব, আর 2 রাকাত নামাজ পড়ে মানে টোটাল 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহকে রব স্বীকার করে আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের পালনকর্তা এবং আমাদের নিরাপদদাতা, আমাদের সব কিছুর রক্ষাকর্তা হিসেবে আমরা মেনে নিয়ে সেভাবে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।